নমস্কাৰ মই আছিল বিনয় কাশ্যপ আজি আৰু এটা নতুন টপিক লৈ আহিছো যে ট্ৰেঞ্জিটৰ সময়ত বৃষ লগ্নৰ মাজেৰে কি কি গ্ৰহ ভ্ৰমণ কৰিলে শুভ ফলদায়ক হ'ব কি কি গ্ৰহ অশুভ ফলদায়ক হ'ব তাৰ ওপৰত আলোচনা কৰিম চাওক আমাৰ টপিকটো হ'ল ট্ৰেঞ্জিট ট্ৰেঞ্জিট অফ টৌৰাছ লগ্ন টৌৰাচ লগ্ন ঠিক আছে বৃষ লগ্নৰ মাজেৰে কি কি গ্ৰহ ভ্ৰমণ কৰিলে ইয়াতে ভাল ফল পাব ঠিক আছে চব আমি কুণ্ডলী এখন ড্ৰ কৰি লওঁ এইটো হল বৃষ লগ্ন দুই নম্বৰটো এই বৃষ লগ্নৰ মাজেৰে যেতিয়া গ্ৰহৰ গোচৰ চলিব কি কি গ্ৰহৰ শুভ ফল দিব কি কি গ্ৰহৰ অশুভ ফল দিব চাওক প্ৰথমতে বৃষ লগ্নৰ কাৰণে বৃষ লগ্নৰ কাৰণে কি কি গ্ৰহ শুভ ফলদায়ক হয় ফাৰ্ষ্টতে হল বুধ দুই নম্বৰটো হল শুক্ৰ আৰু তিনি নম্বৰটো হল শনি শনি ঠিক আছে এইকেইটা গ্ৰহ শুভ ফলদায়ক হয় আৰু অশুভ ফলদায়ক কি কি হব যিকেইটা অশুভ ফলদায়ক হল অশুভ ফল কি কি গ্ৰহ দিব ইয়াতে অশুভ ফল দিয়ে চন্দ্ৰ দেৱতা আৰু বৃহস্পতি দেৱতা ঠিক আছে চন্দ্ৰ আৰু গুৰু বৃহস্পতি গুৰু বৃহস্পতিয়ে অশুভ ফল দিয়ে আৰু এই বৃষ লগ্নত যেতিয়া লগ্নৰ মাজেৰে সূৰ্য আৰু মংগল দেৱতা ভ্ৰমণ কৰিব ইহঁতে তথাস্থ ৰিজাল্ট দিব সম ৰিজাল্ট দিব ইহঁতে না ভাল ৰিজাল্ট দিব না বেয়া ৰিজাল্ট দিব আৰু সম ফল দিব সূৰ্য দেৱতা সূৰ্য আৰু মংগল এই দুটা প্লেনেটে শুভ ফল দিব যেতিয়া জাতক বা জাতিকাৰ গোচৰ চলি থাকিব চাপ'জ গোচৰত যদি ইয়াতে বুধ বা শুক্ৰ বা শনি যদি গোচৰ চলে তেনেহলে গম পাব যে জাতক বা জাতিকাৰ তাৰ পৰা শুভ ফল পাব অশুভ ফল নাপায় ঠিক আছে ইয়াতে শুভ ফল দায়ক হব কোন বুধ শুক্ৰ আৰু শনি আনলেছ যদি তেওঁলোকে কোনো পাপ প্ৰভাৱত নাথাকে যদি তেওঁলোক পাপ প্ৰভাৱত থাকে চাপ'জ বুধৰ লগত সূৰ্য যদি আছে তেনেহলে সূৰ্য পাপ বুধ দেৱতাৰ পীড়িত হৈ যাব কাৰণ কিয় চৰি ক্ষমা কৰিব যদি গুৰুৰ লগত থাকে বুধ তেনেহলে অশুভ হৈ যাব কাৰণ কিয় লগ্নৰ মাজেৰে বৃহস্পতি দেৱতাই শুভ ফল নিদিয়ে তেওঁ বুধ দেৱতাকো অশুভ ফল দিয়া বাধ্য কৰাই দিব কিন্তু মংগল সূৰ্য আকৌ ইয়াতে তথস্থ হব না ভাল ৰিজাল্ট দিব না বেয়া ৰিজাল্ট দিব তো ইয়াতে যদি বুধাদিত্য যোগ হয় বুধৰ ৰিজাল্ট ভাল আহিব কিন্তু চন্দ্ৰ আৰু বৃহস্পতিৰ লগত যদি এইকেইটা গ্ৰহৰ যদি জুতি বান্ধে তেনেহলে বেয়া ৰিজাল্ট দিব সেইকাৰণে বাৰে বাৰে কওঁ যদি ছিংগুল বুধ শুক্ৰ শনি থাকে তেনেহলে প্ৰব্লেম একো নাথাকে যদি তাৰ লগত যদি বৃহস্পতি বা চন্দ্ৰ যদি জুতি থাকে বা অন্য কোনো পাপ প্ৰভাৱত যদি থাকে তেনেহলে ট্ৰেঞ্জিটত শুভ ফল নিদিয়ে ঠিক তেনেকে যদি চন্দ্ৰ দেৱতা ইয়াতে যদি চন্দ্ৰ দেৱতা বা গুৰু বৃহস্পতি যদি ট্ৰেঞ্জিট কৰি থাকে তেনেহলে কি হব শুভ ফল ইয়াতে পোৱা নাযায় অশুভ ফল পাব যদি চন্দ্ৰ বা গুৰু অকলে অকলেও ট্ৰেঞ্জিট কৰে বা দুটা জ্যোতি বাদীও ট্ৰেঞ্জিট কৰে তেনেহলে অশুভ ফল দিয়া দেখা পোৱা যায় এইটো মনত ৰাখিব ট্ৰেঞ্জিটৰ কথা কৈ আছো যিটো গ্ৰহৰ গোচৰ চলে যদি ইয়াতে সূৰ্য আৰু মংগল থাকে ঠিক আছে ছান আৰু মাৰ্চ যদি থাকে ছান মাৰ্চ যদি থাকে তেনেহলে না শুভ ফল দিব না অশুভ ফল দিব সেই কিয় তেওঁলোক তাতে কি হব তথস্থ হৈ যাব সমৰ ৰিলেশ্যন ৰাখিব ইয়াতে বৰ বিশেষ ভাল ৰিজাল্টো নিদিয়ে বেয়া ৰিজাল্টো নিদিয়ে যদি বৃষ লগ্নৰ মাজেৰে ভ্ৰমণ কৰে তো একদম চিম্পল কথা যেতিয়া বৃষ লগ্নৰ মাজেৰে ট্ৰেঞ্জিটৰ সময়ত বুধ দেৱতা শুক্ৰ দেৱতা শনি দেৱতা
যদি ট্রানজিট করে ভাল রিজাল্ট দিব, এগুলোর মধ্যে যদি জুটি বান্ধিও ট্রানজিট করে তাহলে আরো বেশি ভাল রিজাল্ট দিব। আর যদি চন্দ্র আর গুরু বৃহস্পতি অকলে অকলে ট্রানজিট করে অশুভ রিজাল্ট আসবে, যদি দুটাই জুটি বান্ধি রিজাল্ট দিলে আরো অশুভ রিজাল্ট আসবে। আর যদি সূর্য মঙ্গলের যদি জুটি যদি থাকে বা অকলে অকলে যদি থাকে তাহলে বড় বিশেষ ভাল রিজাল্টও নিদিয়ে বেয়া রিজাল্টও নিদিয়ে। খালি মনত রাখিব যে বুধ শুক্র আর শনি দেবতার কোনো পাপ প্রভাব থাকিব না লাগিব লগ্নের মাজেরে, যেটা বৃষ লগ্নের মাজেরে যেটা ভ্রমণ করব। এইবিলাক বস্তু হল টেকনিক, যে অকল কুণ্ডলী চাই আমি যদি ফলাদেশ করো তাহলে তারপর বিসঙ্গতি কিছু থাকি যায়। কারণ কিয় রিজাল্ট আজি গ্রহই দিব, আজি কোনটো রাশি কোনটো প্ল্যানেট গোচর করে আছে সেইটার উপর রিজাল্ট বেশিকে আহে সেইটার উপর রিজাল্ট দিব, ঠিক আছে? সেইটা একটা মানদণ্ড করে গ্রহবিলাক মেলিফিক নে বেনিফিক আমি জানি, তারপর গোচরের মাধ্যমে আমি যেটা তাক ফলাদেশ করিম, যেটা তাক জানিব চেষ্টা করিম, তাহলে আমি তারপর ভাল ভাল রিজাল্টবিলাক পাও। তো সিম্পল কথা যে কি বৃষ লগ্নের মাজেরে যিকেইটা লগ্নের মিত্র গ্রহ বুধ শুক্র শনির গোচর সদায় ভাল রিজাল্ট আসবে। চন্দ্র আর গুরুর যদি গোচর চলে তাহলে নেগেটিভ রিজাল্ট দেখা পাওয়া যায়, আর মঙ্গল আর সূর্যর যদি গোচর চলে না ভাল রিজাল্ট দিয়ে না বেয়া রিজাল্ট দিয়ে। তো এইটাই হল সরু ভিডিও, এনেকে যদি আমি প্রেডিক্ট করো 100% একুরেট ফলাদেশ একুরেট কব পারা যায়। তো আজির ভিডিও ইয়াতে বিরাম দিলো, যদি মোর ভিডিও ভাল লাগে তাহলে লাইক করিব, শেয়ার করিব আর সাবস্ক্রাইব করিব না পাহরিব। ধন্যবাদ।